আসসালামু আলাইকুম সবাইকে, জিএসপি বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এমন 22টি অ্যাপস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে অ্যাপসগুলো আপনাদের ফোনে থাকলে অবশ্যই আপনারা সেগুলো আনইনস্টল করে ফেলবেন। কেননা চেক পয়েন্ট নামক একটি সাইবার সিকিউরিটি কোম্পানির সূত্রে জানা গিয়েছে 22টি অ্যাপস তাদের অ্যাপসের ভিতরে মালেশিয়াস অ্যাডওয়ে ব্যবহার করেছে। মালেশিয়াস অ্যাডওয়ে কি? মালেশিয়াস অ্যাডওয়ে হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে আপনি তাদের অ্যাপসগুলো ওপেন করা মাত্র অতিরিক্ত মাত্রায় আপনাকে অ্যাড শো করবে, যে অ্যাডগুলো আপনি কেটে ব্যাক দিয়ে চলে আসতে পারবেন না। আপনি ব্যাক ক্লিক করবেন, আপনাকে অনেকগুলো অ্যাড দেখাবে, সেই অ্যাডগুলো কাটার পর আবার ব্যাক দিবেন, আবার অ্যাড শো করবে। অর্থাৎ আপনি ব্যাক দিতে দিতে আর কুল পাবেন না, অ্যাড আপনাকে বারবার অ্যাড কাটতে হবে। তো অতিরিক্ত মাত্রায় অ্যাড দেওয়া থাকে, আসলে অ্যাড শো করা অন্যায়ের কিছু না। মূলত অ্যাডগুলো আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে দেখাচ্ছে এবং আপনি না চাইলেও সেগুলো আপনাকে দেখতে হচ্ছে। সবচেয়ে বিরক্তকর বিষয় হচ্ছে আপনি ব্যাগ দিলে আপনি ব্যাগে আসতে পারবেন না, আপনাকে বারবার অ্যাড কাটতে হবে। তো এগুলো হচ্ছে বিরক্তকর। মূলত অ্যাপসের মধ্যে এনেবল ডিজেবল করার কিছু মাধ্যম থাকে, যে মাধ্যমগুলো হচ্ছে আপনি এই অ্যাপসগুলোতে পাবেন না। হয় এই মাধ্যমগুলো হাইড করা থাকে অথবা ডিজেবল করা থাকে। এই বিষয়গুলো নিয়ে অনলাইনে তোলপাড় চলছে। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমি 3টা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে দেখে আসতে পারেন যে এই অ্যাপসগুলো নিয়ে কী কী বলা হচ্ছে বা কী কী লেখা হচ্ছে, আপনারা সেটা সততা যাচাই করতে পারবেন। তো চলুন দেখি আমরা সেই অ্যাপসগুলো কী কী। আজকে ভিডিওটি নিয়ে কারো কোনো কিছু জানার থাকলে অথবা আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্টসে জানাতে পারেন। যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Press the bell icon on the YouTube app and never miss another update.